কি আপনার থেকে সময় বোঝে না বললে একবার আমাকে দাঁড়াতে বললেন আমি এখন আছি আর যুগর হসপিটালে আমার একটা পেশেন্ট আমার এখানে একটা ভর্তি আছে বন্ধুরা আর বন্ধুরা আপনাদের আর যুগর হসপিটালে চেষ্টা করব এখানে এসে বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে পারেন আর এর উপরে বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু আমি আর একটি ভিডিও তৈরি করেছি যেটা সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারিনি বন্ধুরা তার জন্য আমি কিন্তু আবার নতুন করে ভিডিও তৈরি করছি আর আমরা এখন আছি সম্পূর্ণ এমার্জেন্সি হসপিটালে ওখানে এমার্জেন্সির সামনে বন্ধুরা আপনাদেরকে এই আলিগড় হসপিটালে কিছু দেখানোর আজকে চেষ্টা করবো যার জন্য আপনারা যদি আগামী পরিবর্তে এই হসপিটালে আসেন তাহলে আপনাদের অবশ্যই এই ভিডিও দিয়ে কিছু লাভ হতে পারে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনও সাবস্ক্রাইব করে নিন আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার বন্ধুরা এই হসপিটালে আসলে কিন্তু আর একটি জিনিস মনে পড়ে যে আমার মাসির স্বামী কিন্তু এই হসপিটালে ভালোভাবে নিয়ে আসছিল কিন্তু নিয়োগে ছিল না এখানে মারা গিয়েছিল এখানে মারা গিয়েছিল বিশেষ করে পেশেন্ট যাচ্ছে বিশেষ করে আপনজন এই যে ডিপার্টমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিপার্টমেন্টটা এখানে কিন্তু ভর্তি ছিল কিন্তু অপারেশনটা পরে অনেক ক্ষতি হয়েছিল এই থেকে এই সামনে যে ডিপার্টমেন্টে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু বাচ্চা যাদের মা হওয়ার জন্য কিন্তু এখানে চিকিৎসা করা হয় অপারেশন করা হয় এখানে কিন্তু অপারেশন থিয়েটার আছে এই যে বিল্ডিংটা দেখাচ্ছি আমার পিছনে এখানে কিন্তু অপারেশন করা হয় প্রতি আছে সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হয় এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা কিন্তু বিনামূল্যে করা হয় এবং ওষুধপত্রে কিন্তু বিনামূল্যে ব্যবহার যদি কিছুটা কিনতে হয় তার জন্য কিন্তু এখানে ন্যায্য মূল্যের দোকান আছে 76% ছাড় পেয়ে যাবে বন্ধুরা আমরা কিন্তু আগে যাবো কারণ আমাদের সাথে যিনি আছেন তিনি কিন্তু বুঝতেই পারছেন না যে ভর্তি আছে পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা এখানটা এটা কিন্তু আইসিইউ এটা কিন্তু গাইনোকোলজি কিন্তু সামনে দেখতে পাচ্ছেন পিছনের যে পোস্টটিতে আলো জ্বলছে সাদা রঙের ওটা কিন্তু ন্যায্য মূল্যের দোকান ওখানে কিন্তু 76% হারে কমে পেয়ে যাবেন ডিসকাউন্ট বন্ধুরা চিনতে পারছেন না তো যার কারণে আমরা এখন চলে যাবো ওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখন ঘুরবো বন্ধুরা এখানে আমাদের ভিডিও করতে দিবে কি না কারণ এখানে ভিডিও করার বারণ আছে আর এই যে ডিপার্টমেন্ট যেখানে অ্যাক্সিডেন্ট হলে কেটে গেলে আগুনে পড়ে গেলে সমস্ত সপ্তাহ হয় আমাদের পিছনে যে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও হবে তা জানাদের দিলে প্রোগ্রাম করে হার্ট অ্যাটাকের জন্য কিন্তু এই ডিপার্টমেন্টটি এখানে কিন্তু সম্পূর্ণ হার্ট অ্যাটাকের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় যে কোনো টাইমে যে কোনো সময় বন্ধুরা আমরা এখন কিন্তু লিফটে যাচ্ছি লিফটেতে বন্ধুরা আমরা কিন্তু এমার্জেন্সি গেট থেকে বাইরের দিকে যাচ্ছি আমি
বন্ধুরা, আমরা কিন্তু এখন হোটেলের পথে যাচ্ছি। দেখি কোন হোটেল আমাদের পছন্দ হয়। আর এই যে আমাদের সাজিদ ভাই, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বন্ধুরা, এগুলো কিন্তু সবটাই ফার্মেসির দোকান। তো আমরা এখান থেকেই কিন্তু সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি সেই হোটেলের দিকে। আমরা যেহেতু সামনে দিকে হোটেল পেয়েছিলাম, কিন্তু তারপরেও সেখানে আমাদের পছন্দ হয়নি, এই কারণে আমরা অন্য দিকে চলে যাচ্ছি। আর এই যে বন্ধুরা আমাদের সাজিদ ভাই, এই যে দেখতে পাচ্ছেন অনেক টেনশনের মধ্যে আছে ইনি। বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আলোগুলো জ্বলছে। কলকাতা স্টেশন থেকে যে আলোটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কালা ব্রিজ, কলকাতা স্টেশন। আর বন্ধুরা, এই যে লাল কালারের গাড়িটি দেখছেন, এটা কিন্তু একটি কার। আমরা এখন দেখতে পাচ্ছি বন্ধ আছে। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছেন যে হোটেলে চলে এসেছি। এবার আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে এই যে বন্ধুরা দেখছেন যে আমাদের বিরিয়ানি চলে এসছে। এই যে আমাদের সাজিদ ভাই বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। বন্ধুরা, আমরা কিন্তু সেখান থেকে গাড়িতে উঠে চলে যাই। গাড়ি আসছে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা আমরা কিন্তু এখন এই বাসটা এসছি, যে বাসটি চলে যাচ্ছে। বাসে বাড়িতে পৌঁছে গিয়ে এরাই গিয়েছে আর বাকি আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।